পরিবর্তন বাংলাদেশে আগেই চলে এসেছে, আর পশ্চিমবঙ্গেও আসাটা খুব দরকারি, বিশেষত আরজিকর হসপিটালে যা হলো তারপর। আপনি চান কি না চান, পরিবর্তন আপনার জীবনে আসবেই। আমিও পরিবর্তনের সাথে অপরিচিত নই। আমার শখ থেকে কিছুদিন বিরতি নেওয়ার আগে আমি 2020 থেকে 2024 পর্যন্ত আমার সেরা কাজগুলির একটি সংকলন এই ভিডিওতে শেয়ার করতে চাই, কারণ আমার জীবনেও পরিবর্তন এসেছে। আর হয়তো সেই জন্যেই আগামী কিছুদিন আমি আমার অ্যাকোয়াস্কেপিং হবি থেকে একটু বিরতি নেব। আমি আমার অ্যাকোয়াস্কেপিং বা ফিশকিপিং হবি শুরু করি 2020 ডিসকাস মাছ দিয়ে। আমি কোবাল্ট ব্লু ডিসকাস কিনেছিলাম, যেটা আমি 3 ইঞ্চ থেকে 8 ইঞ্চ পর্যন্ত বড় করেছি। 1 বছরও বেশি সময় ধরে তাদের রাখার পর যখন আমি ইন্ডিয়া রিটার্ন চাই, তখন তাদেরকে বাধ্য হয়ে বিক্রি করে দিতে হয়েছিল। আসলে আমি দেশে ফিরতাম 1 মাসের মতো সময় নিয়ে, আর সেই 1 মাস ডিসকাস মাছকে ওয়াটার চেঞ্জ বা প্রপার কেয়ার ছাড়া রাখা প্রায় অসম্ভব। তাই এরপরে আমি প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের দিকে বেশি ইন্টারেস্ট নিলাম। আমার তৈরি প্ল্যান্টেড ট্যাঙ্কগুলো একটা স্বয়ংসম্পূর্ণ ইকোসিস্টেম তৈরি করে, যেখানে মাছের সংখ্যা বা বায়োলোড কম রাখলে মাছগুলোর জন্য যথেষ্ট খাবার অ্যাকোরিয়ামেই উৎপন্ন হয়। আমি 1.5 বছরের বেশি সময় ধরে এই 10 গ্যালন প্ল্যান্টেড ট্যাঙ্কটা সফলভাবে রেখেছিলাম। আমার সমস্ত প্ল্যান্টেড ট্যাঙ্কেই আমি কার্বন ডাইঅক্সাইড বা CO2 সাপ্লিমেন্ট করি। এটা আমার মনে হয় ওভারঅল ইকোসিস্টেমের জন্য খুবই হেল্পফুল। এতে প্ল্যান্টস খুব তাড়াতাড়ি বাড়ে, আর যখন প্ল্যান্টস তাড়াতাড়ি বাড়ে তার সাথে সাথে ওভারঅল ইকোসিস্টেমও খুব স্টেবল থাকে। স্ক্রিনে আপনি আমার বিভিন্ন অ্যাকোরিয়ামের ভিডিও দেখতে পাচ্ছেন, যেখানে 50 গ্যালন থেকে শুরু করে 10 গ্যালন, 15 গ্যালন বিভিন্ন সাইজের ট্যাঙ্ক আমি বিগত 4 বছর ধরে মেনটেন করেছি। প্ল্যান্টেড ট্যাঙ্কের প্ল্যান্টস বলতে আমি বেশিরভাগ ক্ষেত্রেই এপিফাইট প্ল্যান্টস ইউজ করি। এপিফাইট অর্থাৎ এমন টাইপের প্ল্যান্টস যারা সাবস্ট্রেট ছাড়াও কোনো রকস বা উডসের সাথে বেঁধে দিলে আরামসে বড় হতে থাকে বা খুব সহজেই গ্রো করতে থাকে। অ্যানুবিয়াস, জাভা ফার্ন, সেরাটপটেরিস থ্যালিক্ট্রয়েডিস বা ওয়াটার স্প্রাইট, বুকে ফুলান্ড্রা, বিভিন্ন টাইপের ফার্ন, মস এই ক্যাটাগরির গাছের অন্তরে পড়ে। এই ধরনের গাছ যেহেতু সাবস্ট্রেট ছাড়াই অনেক সহজে বাড়তে পারে, তাই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই আমি আমার অ্যাকোরিয়ামে সাবস্ট্রেট সেরকম ইউজ করি না। আমি বেশিরভাগ ক্ষেত্রেই একটা সামান্য পাতলা বালির স্তর দিয়ে থাকি অ্যাকোরিয়ামের সামনের দিকে, পিছনের দিকে তাও দিই না। অ্যাকোরিয়ামের ফার্ন বা মস গ্রো করে বাকি সমস্ত জায়গাটা নিজেরাই ঢেকে দেয়। এই অ্যাপ্রোচের জন্য আমার যে সবচেয়ে বড় সুবিধা হয় সেটা হলো আমার অ্যাকোরিয়াম রিস্কেপ করতে খুব একটা বেশি খাটনি হয় না, কারণ অ্যাকোরিয়ামে সাবস্ট্রেট না থাকায় খুব সহজেই আমি গাছগুলো এক জায়গা থেকে অন্য জায়গাতে বা এক ট্যাঙ্ক থেকে অন্য ট্যাঙ্কে বা একই ট্যাঙ্কের মধ্যে বিভিন্নভাবে তাদেরকে সাজাতে পারি। এতে থেকে থেকে আমার অ্যাকোরিয়ামের অ্যাকোয়াস্কেপ চেঞ্জ হয়, আর যেটা বেশ ভালো লাগে, লং টার্মে বেশ উপভোগ করি আমি। এই বিশেষ অ্যাপ্রোচটা আমি আপনাদেরও বলবো ফলো করতে, আর আমাকে জানাবেন আপনাদের কীরকম কী সেট আপ আর আপনারা কীভাবে প্ল্যান্টেড ট্যাঙ্ক নিজেদের মতো করে তৈরি করেন। আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্ট পড়ার জন্য। আশা করি আপনাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলো। আগামীকাল পরে কোনো এক সময় আবার দেখা হবে। ততদিন পর্যন্ত